বুধবার পূর্ব বর্ধমান জেলার শ্রীরামপুর ইউনাইটেড স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় স্কুলের সামনেই টোটো থেকে নামতে গিয়ে মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর জখম এক পরীক্ষার্থী। গুরুতর জখম ওই মাধ্যমিক পরীক্ষার্থী কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহত ওই মাধ্যমিক পরীক্ষার্থীর নাম শুভদীপ চক্রবর্তী, বাড়ি হাটশিমলার উত্তরপাড়া এলাকায়। এই দিন বুধবার সকালে ইউনাইটেড হাইস্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় হঠাৎই স্কুলের সামনে টোটো থেকে নামতেই পিছন দিক থেকে আসা একটি মারুতি গাড়ি তাকে ধাক্কা মারে, গুরুতর জখম হয় সে। এদিন তার ভূগোল পরীক্ষা ছিল, দুর্ঘটনার ফলে পরীক্ষা দিতে পারেনি ওই ছাত্র। পরীক্ষা দিতে গেছিলাম, কোথায় নাম ছিল কোথায়? স্কুলের সামনে দিয়ে, তারপরে রোডের সামনে হট করে গাড়ি চলে এসেছে, আমিও বুঝতে পারিনি, গাড়ি আর বুঝতে পারিনি। পরীক্ষা দিতে গেছিলাম শ্রীরামপুর ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে। পরীক্ষা দিতে গিয়েছিলে? আর কোন স্কুলে পড়ো তুমি? হাটশিমলা জুনিয়র হাই স্কুল। না না না, বাকিরা কি আহত? ওকে দিতে এই দিন তোমার আছে? না, ওই পাঁচ দিন হয়ে ছোট দিচ্ছে। কি নাম তোমার? শুভদীপ চক্রবর্তী। পরে বলে যাচ্ছিল, কোন দিকে একটু দেখাও, ধাক্কা মেরে দিয়ে। হ্যাঁ, মারুতি এসে ধাক্কা মেরে দিয়েছে। আপনার ছেলে কি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল? হ্যাঁ, মাধ্যমিক দিচ্ছিল। কোন স্কুলে পড়ে আপনার ছেলে? আর কোন স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে দিয়ে তখন কি হয়? দিয়ে তারপরে আমাদের পাশেও একজন মানে গেছিল ছেলে নিয়ে, দিয়ে উনি বাড়িতে ফোন করেছে যেরকম শুরু অ্যাক্সিডেন্ট হয়েছে, দিয়ে চাঁদপুরে ভর্তি করেছিল, দিয়ে ওইখানে পালনা রেখে। আজকে তাহলে ওর পরীক্ষা দেওয়া হলো না? না, পরীক্ষা। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।